আচ্ছা, তো এখানে ফার্স্টে দেখো দুইটা জিনিস আছে বোটের ম্যাথ করতে গেলে, একটা হলো ডাউন স্ট্রিম আর একটা হলো আপ স্ট্রিম। তো ডাউন স্ট্রিমে কি হয়, তুমি এরকম একটা নৌকার কথা চিন্তা করো, নৌকাটা ধরো ডান দিকে যাচ্ছে, ঠিক আছে? তো ডাউন স্ট্রিমের ক্ষেত্রে কি হয়, যখন তুমি ধরো বোটটা ডান দিকে যাচ্ছে, ঠিক আছে, আর ওয়েভও আসতেছে বা স্ট্রিম যেতেছে ডান দিকে, তাহলে দুইটা ডিরেকশন সেম ডিরেকশনে যখন থাকবে তখন এটাকে বলা হয় ডাউন স্ট্রিম। হ্যাঁ, যেমন ধরো তুমি, আমি ডাউন স্ট্রিম মনে না রেখে রাস্তা ফাঁকা মনে রাখি আর কি। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আর রাস্তায় যদি ফাঁকা থাকে তখন তোমার গাড়ি স্পিডটা কেমন থাকবে, অনেক বেশি থাকবে। ডাউন স্ট্রিমের ক্ষেত্রে তুমি যেদিকে যাচ্ছ, স্ট্রিম বা ওয়েভ বা তুমি কারেন্টের ডিরেকশনে যদি সেম দিকে থাকে, তাহলে কিন্তু তোমার নৌকাটা বা বোটটা অনেক তাড়াতাড়ি চলবে বা তার স্পিডটা অনেক বেশি হবে। তো তখন তোমার যে কারেন্টের যে স্পিডটা বা স্ট্রিমের যে স্পিডটা, ওইটা তোমাকে সামনের দিকে আগাইতে সাহায্য করবে। তখন তোমার সূত্রটা হবে ইফেক্টিভ স্পিড অফ কার, বা কারের বদলে আমরা বোট চিন্তা করতে পারি, অ্যালং উইথ দ্য কারেন্ট। অ্যালং উইথ দ্য কারেন্ট মানে তুমি স্রোতটা যেদিকে যাচ্ছে, বা স্রোত বলে কারেন্টটা যেদিকে যাচ্ছে বা স্ট্রিম যেদিকে যাচ্ছে, তুমি তোমার নৌকাটাও তুমি ওইদিকেই চালাইতেছো। তখন ওইটাকে আমি চিন্তা করবো রাস্তা ফাঁকা। রাস্তা ফাঁকা থাকলে আমরা কি করি, গাড়ি অনেক জোরে চালাইতে পারি, তখন গাড়িটা জোরে জোরে চলে। হ্যাঁ, তখন আমরা এই ফাঁকা রাস্তাটার সাথে, নর্মাল ফাঁকা রাস্তা থাকলে তখন আমাদের গাড়ির স্পিডটা কি করি আমরা একটু বাড়ায় দিই। তখন তুমি নর্মালি যে স্পিডে চালাইতা, ফাঁকা রাস্তার কারণে তুমি গাড়িটা আর একটু বেশি স্পিডে চালাবা, ঠিক আছে? তো ইফেক্টিভ স্পিড অফ বোট অ্যালং উইথ কারেন্টের ক্ষেত্রে তাহলে সূত্রটা কি, অ্যাকচুয়াল স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সেকেন্ড পার্টটায় যাবো, আপ স্ট্রিম। আপ স্ট্রিম মানে হলো তোমার ধরো এই বোটে, বোটটা ডান দিকে যাচ্ছে কিন্তু উল্টা দিক থেকে আবার কারেন্ট আসতেছে বা স্ট্রিম আসতেছে। তার মানে যখন অপোজিট ডিরেকশন থেকে আসবে তখন আমরা এটাকে বলি এগেইনস্ট দ্য কারেন্ট। তখন তোমার বোটটা যদি এদিকে যায় আর স্ট্রিমটা বা কারেন্টটা যদি এদিকে আসতে থাকে, তখন তোমার বোটের যে স্পিডটা ওইটা কি হবে, আগের চেয়ে রিডিউস হয়ে যাবে, কমে যাবে। অনেকটা রাস্তায় জ্যাম থাকার মতো, রাস্তায় যদি জ্যাম থাকে, তুমি যদি এদিকে যেতে নাও, রাস্তায় যদি সামনে জ্যাম থাকে, তখন তোমার গাড়ির স্পিডটা কেমন হবে, গাড়ির স্পিডটা আগের চেয়ে কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, তখন ইফেক্টিভ স্পিড অফ কার কি হবে, অ্যাকচুয়াল স্পিড অফ কার, তুমি যে জোরে গাড়ি চালাতা এটার চেয়ে রাস্তার জ্যামের কারণে তোমার গাড়ির স্পিডটা একটু কমে যাবে। তো আপ স্ট্রিমের ক্ষেত্রে তোমার ভ্যালুটা কি করতে হইতেছে, রাস্তার জ্যামের কারণে মাইনাস করতে হয়, ঠিক আছে? তাহলে স্পিড, ইফেক্টিভ স্পিড অফ বোট এগেন্সট দ্য কারেন্টের ক্ষেত্রে কি, অ্যাকচুয়াল স্পিড যেটা, মানে তুমি নর্মালি যেভাবে গাড়ি চালাইতা বা নৌকা চালাইতা, ওইটা ওইটা থেকে মাইনাস করতে হবে স্পিড অফ স্ট্রিম, স্ট্রিমের স্পিডটা তুমি মাইনাস করে দিবা। আচ্ছা, যাদের এই প্লাস বা মাইনাস হবে, আপ স্ট্রিমে প্লাস হবে না ডাউন স্ট্রিমে মাইনাস হবে, এটা বুঝতে যাদের সমস্যা হয়, তুমি এখানে একটা ঝর্ণার কথা চিন্তা করো। একটা পাহাড়ের উপর একটা ঝর্ণা আছে, এখন ঝর্ণা থেকে যখন পানি পড়ে ওটা কোন দিকে পড়ে, ডাউন স্ট্রিমে পড়ে। এখন তুমিও যদি উপর থেকে লাফ দাও, তাহলে তোমার এটা আবার তোমার যে ফিউচার পার্ক, তারপরে তোমার আসলে যে ফ্যান্টাসি কিংডম, ওগুলাতে দেখবা যে উপর থেকে যখন মানুষ নিচে পড়ে তখন দেখা যায় কি, এটার সাথে পানি আছে, তুমি উপর থেকে নিচে পড়তেছো, তাহলে দুইটাই তোমাকে কি করবে, হেল্প করবে। যখন দুইটা ডিরেকশন একই দিকে থাকবে তখন তোমাকে ওই স্পিড অফ কারেন্টটা, তোমার এই যে দেখো ঝর্ণার পানিটাও নিচে পড়তেছে, তুমিও নিচে পড়তেছো, তাহলে তোমারটাকে যদি অ্যাকচুয়ালি স্পিড অফ কার চিন্তা করি বা বোট চিন্তা করি আর এটাকে স্পিড অফ কারেন্ট চিন্তা করি, তাহলে দুইটা যখন একই ডিরেকশনে থাকবে, তুমি প্লাস তোমার স্পিড প্লাস কারেন্টের স্পিড, দুইটা আমরা কি করবো, অলওয়েজ অ্যাড করবো। এখন ধরো চিন্তা করো, উপর থেকে কারেন্ট বা স্ট্রিম পড়তেছে, তুমি নিচের থেকে উপরে উঠতে চেয়েছো, তখন কি হবে, এটা তখন তোমার উপরে উঠতে কষ্ট হবে না, কারণ উপর থেকে পানি পড়লে আমাদের উপরের দিকে যদি যেতে চাই তখন আমাদের উপরে উঠতে কষ্ট হয়, যে কোনো জায়গায় পাহাড়ের উপরে উঠতে কষ্ট হয়। তো যখন আপ স্ট্রিম হয় তখন তোমার ডিরেকশন আর ওয়াটারের ডিরেকশন দুইটা ডিফারেন্ট দিকে থাকে। এই যে আপ স্ট্রিমের ক্ষেত্রে বোটের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন দুইটা অপোজিট ডিরেকশন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবা,
যেটা সবাই ভুল করে, তোমাদের বইয়ের কোথাও এই কথাটা লেখা নেই যে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইকুয়াল টু রিয়েল বা অ্যাকচুয়াল স্পিড অফ দ্য বোট। আমরা সূত্রের মধ্যে যেটা দেখবো যে রিয়েল বা অ্যাকচুয়াল স্পিড অফ দ্য বোট, সেটা মানে হলো সেটা হলো স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। এখন স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার কথাটার মানে কি, মানে এটা কোথায় দেখা যায়, সাধারণত যেখানে কোনো ওয়াটারের মুভমেন্ট থাকে না, যেমন বালতির মধ্যে যদি পানি রাখো, গ্লাসের মধ্যে পানি রাখো, তারপরে যদি পুকুরে পানি থাকে, তখন ওইটার মধ্যে কিন্তু কোন স্পিড মানে ওয়াটারের যে কোনো মুভমেন্ট তুমি পাবা না। ওইখানে যদি তুমি নৌকা চালাও বা বোট চালাও, তাইলে যে স্পিডটা হবে সেটাকেই বলা হয় রিয়েল বা অ্যাকচুয়াল স্পিড অফ বোট। তোমাদের বইয়ে অ্যাকচুয়াল লেখা নেই, রিয়েল কথাটা লেখা নেই, অ্যাকচুয়াল আছে, আমি রিয়েল লিখি, মানে তুমি যে স্পিডে বোটটা চালাইতে পারো। আরেকটা ব্যাপার, তোমরা বইয়ের যত ম্যাথ আছে সবগুলা ম্যাথকে এই বোটের যত ম্যাথ পাবা ফাইন সবসময় কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবা। তোমাদের যদি মিনিট দেওয়া থাকে সেটাকে তোমরা আওয়ারে কনভার্ট করে নিবা, যদি তোমাদেরকে মিটার দেওয়া থাকে সেটাকে কিলোমিটারে কনভার্ট করবে। সো আমরা এবার বইয়ের যে ম্যাথটা আছে ওই ম্যাথটা একটু করবো। তো বইয়ের কোশ্চেনটা আগে আমি একটু পড়ি। এ বোট ক্যান ক্রস 36 কিলোমিটার ইন 4 আওয়ার্স। এটার মানে হলো 4 ঘন্টায় কত কিলোমিটার যায়, 36 কিলোমিটার যায়। আচ্ছা, অ্যালং উইথ কারেন্ট, তোমাদের কোশ্চেনের মধ্যে অলওয়েজ এই জিনিসটা ফাইন্ড আউট করবা, তোমাকে কোশ্চেনে অ্যালং উইথ দ্য কারেন্ট দেওয়া আছে নাকি এগেন্স দ্য কারেন্ট দেওয়া আছে। তো অ্যালং উইথ দ্য কারেন্ট কথাটা মাথায় রাখবা, যে রাস্তা ফাঁকা, রাস্তা ফাঁকা থাকলে স্পিড বেশি থাকে, তার মানে তখন আমার স্পিড অফ কারেন্টটা আমাকে সবসময় অ্যাড করতে হবে। আচ্ছা, ইফ দ্য স্পিড অফ কারেন্ট ইজ 3 কিলোমিটার পার আওয়ার, এটার মানে কি, কারেন্টের স্পিড কত, 1 ঘন্টায় কত কিলোমিটার, 3 কিলোমিটার। তো এখানে বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, বোটের স্পিডটা কত স্টিল ওয়াটারে, এটা বের করতে বলছে। এটার মানে হলো কি, রিয়েল বা অ্যাকচুয়াল স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, যেটাতে আচ্ছা তোমরা সবার আগে কয়েকটা জিনিস ফাইন্ড আউট করবো। আগে সূত্রটা মাথার মধ্যে সেট করবো, যে আমার সূত্রটা কি, সূত্রটা হলো ইফেক্টিভ স্পিড অফ বোট অ্যালং উইথ দ্য কারেন্ট। কেন অ্যালং উইথ দ্য কারেন্টের সূত্রটা লিখলাম, কারণ আমার কোশ্চেনে এখানে সিচুয়েশনটা বলে দিছে অ্যালং উইথ দ্য কারেন্ট, এই জন্য আমরা ইফেক্টিভ স্পিড অফ বোট অ্যালং উইথ দ্য কারেন্টের সূত্রটা ইউজ করবো। আর তোমরা সূত্রটা লেখার সময় এরকম ডান পাশে কিলোমিটার পার আওয়ার লিখবা, কারণ আমরা সবকিছুকে এখানে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবো। দেন এটা ইকুয়াল টু রিয়েল বা অ্যাকচুয়াল স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। আচ্ছা, হ্যাঁ, এবার কার কার সমস্যা বলেন।